আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, মোহাম্মদ জহিরুল, আপনি বলেন তাহলে। তো আমি এখানে বলতে চাই, আপনি যে এখানে বললেন যে নারীদের পর্দা করার কথা, বা যে পর্দা কেন করবে, আর একটা কথা যেটা বললেন যে ওই পর্দা করার কথাটাই বলি, আপনি পর্দা কেন এখানে করবে বলতে সেটা বলি চাই। নাই ভাই, পর্দা কেন করবে সেটা বলি নাই। একজন কি করবে না না করবে সেই সিদ্ধান্তটা যেন সে নিতে পারে, একজন মানুষ কি করবে না না করবে সেই সিদ্ধান্তটা যেন সে নিতে পারে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লিঙ্গ যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না করে। ভাই কথাগুলো কি বোঝা যাচ্ছে যে লিঙ্গ যেন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি না করে, কথাগুলো কি বোঝা যাচ্ছে না ভাই? আপনার কথাটা মেনে নিলাম। আচ্ছা এবার তো বলুন, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় যেটা, মানে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কেন দেখানো হয়, মানে যে কোনো কিছুরই। যে কারণে দেখানো হোক, সেক্ষেত্রে যদি অ্যাডভার্টাইজে যদি একজন যে অ্যাডভার্টাইজে মডেলিং করতেছে তার যদি সম্মতি থাকে তাহলে আপনার বাপের কি? না, আমি আমি ওটা বলতে চাই না, আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর উদ্দেশ্যটা কি। অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই প্রোডাক্টটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর মানেই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর মানে এটা না যে আপনি দোকান থেকে জোর করে সেই জিনিসটা চুরি করে আনার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে, তা তো না তো ভাই। আপনি কি মনে করেন যে টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাইলো, হ্যাঁ iPhone 13 Pro, এর মানে আপনাকে এই দেয়া হইলো যে আপনি এখন দোকানে গিয়ে ভাঙচুর করে দোকানের তালা ভাঙা iPhone 13 Pro কিনে নিয়ে আসবেন, এটা আপনার কাছে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না, আমি বলতে চাইছি অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে দেখানোর কি, উদ্দেশ্যটা। আপনার আপনার কাছে যখন আপনি যখন iPhone 13 Pro এর অ্যাডভার্টাইজটা দেখতেছেন, এইটার মানে হচ্ছে আপনার সেই যোগ্যতাটা লাগবে, যে যোগ্যতাটা হইলে আপনি সেই iPhone 13 Pro কিনতে পারবেন, সেই এবং iPhone 13 Pro চালাইতেও আপনার কিছু যোগ্যতা লাগবে, শিখতে হবে কিভাবে চালাইতে হবে, এটা কিভাবে অপারেট করতে হবে সেটাও আপনার জানতে হবে, এবং সেটাকে কিভাবে মেনটেন করতে হবে সেটাও আপনার জানতে হবে, এবং এই যোগ্যতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন তখন আপনি iPhone 13 Pro কিনতে পারবেন। কিন্তু আপনি মনে করেন মাদ্রাসার মানে ইয়া হুজুর, হুম, আপনি মানে বাচ্চা বাচ্চা ধর্ষণকারী হুজুর, অ্যান্ড আপনার আপনি iPhone 13 Pro অ্যাডভার্টাইজ দেখছেন, তার মানে তো এটা না যে যারা এই অ্যাডভার্টাইজটা বানাইছে, একটা বানাইছে, তারা আপনাকে বলতেছে যে আসেন ভাই আমাদের দোকানে শোরুমে আইসা, শোরুমটা ভাইঙ্গা iPhone 13 Pro নিয়ে যান, যে iPhone 13 Pro আপনি চালাতে পারেন না, ইনফ্যাক্ট আপনার আপনি পড়ালেখা হবে জানেন না, আপনার আপনি ABCD জানেন না, আপনি iPhone 13 Pro তো চালাতে পারবেন না, আপনার তো সেই যোগ্যতাটা থাকতে হবে iPhone 13 Pro চালাতে পারবেন, কিনতে পারবেন, মেনটেন করতে পারবেন, নাকি ভাই? হ্যাঁ, কিন্তু যার যোগ্যতা থাকবে না, সে যদি চায় তখন কি হবে ব্যাপারটা? সে তো কিনতে পারবে না iPhone 13 Pro, কিনতে পারবে না, বা কিনতে পারলেও সে চালাতে পারবে না, সে যদি পড়ালেখাই না শিখে তাহলে সে চালাবে কেমনে iPhone 13 Pro? সেক্ষেত্রে কি প্রোডাক্টটা কিনে সে মানে জোর জবরদস্তি করবে না, মানে সেটা ভেঙে ফেলতে চাইবে যদি সেটা সঠিক ব্যবহার না প্রোডাক্টটা করতে পারে? প্রোডাক্টটা প্রোডাক্টটা সে তো দোকান থেকে ছিনে আনতে পারবে না, তো তাহলে তো পুলিশ তারে বাইরে পাশা বাইরে পাশা লাল করে দিবে। কি করে পুলিশ? আপনি দাঁড়া তো বলেন যে পুলিশ যে মারে তা শিক্ষা দেওয়ার আপনি জন্য না মারে, বললেন, সেটা চলবে না। আপনি না বললেন, আপনি না বললেন, আপনি কি মনে করেন যে অ্যাডভার্টাইজটা দেয়া হয় তাকে এটা বোঝানোর জন্য যে তুমি চাইলে, তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি দোকান ভাঙ্গা iPhone 13 Pro চুরি করে আনতে পারো, এটা এটা আপনি বুঝছেন অ্যাডভার্টাইজ দেখা? না, এটা বুঝছি না, কিন্তু এটা তো প্রভাব ফেলছে না, যে আপনার এটা কিভাবে প্রভাব ফেলছে, মাইন্ডের মধ্যে। এটা কিভাবে প্রভাব ফেলছে অ্যাডভার্টাইজ, তো সেটা তো না, তাহলে মানে তাহলে দোকান এখানে থেকে অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজন আনার কি না? অ্যাডভার্টাইজ আমার দিচ্ছে না, কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, সাবঅর্ডিনেট তাহলে ভাই এখানে তো সাবঅর্ডিনেট অ্যাডভার্টাইজ, বলেন, অ্যাডভার্টাইজমেন্ট তো মোহাম্মদ জহিরুল ভাই, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মানে পণ্য বিক্রি করার উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। এখন এইটার সাথে আপনি যে মানে পর্দার প্রথাটার এক্স্যাক্টলি কি সম্পর্কটা টানতেছেন এটা যদি একটু ব্যাখ্যা করেন, কারণ একটা মানুষ আর একটা পণ্যের মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে। ওইদিকে যাওয়ারও দরকার নেই, ওইদিকে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, আমরা তো এই অ্যাডভার্টাইজ থেকেই তো এই জিনিসটা দেখাতে পারি যে অ্যাডভার্টাইজ দেওয়ার মানে তো এটা না যে সে সেই জিনিসটা ডাকাতি করে নিয়ে আসার মানে রাইট তার সে রাখে, এটা তো সে তাই সেক্ষেত্রে পারে না। একটা নারীকে একটা পণ্য হিসেবে মনে করা সেটা তো অনেক দূর কি বাদ, সেটা তো সেই আলোচনাতে যাওয়ার দরকার নেই ভাই। এখানে এই তো ক্ষেত্রে পণ্য তো দেখানো হচ্ছে না, নারীকে তো এই পণ্য ক্ষেত্রে হিসাবেই একটা দেখানো পণ্য, হচ্ছে। না, একটা নারীকে পণ্য পণ্য কিভাবে, কোন জিনিসটা নারীকে পণ্য হিসেবে দেখা ওইদিকে হচ্ছে? সাবটার ভাই, ওইদিকে তো যাওয়ারই দরকার নেই, একটা পণ্য কেউ তো সে ওই যে এটা মালিকের ইয়া ছাড়া, মালিকের কাছ থেকে এটা কেনা ছাড়া, মালিকের কনসেন্ট ছাড়া পণ্য তো নিতে পারবে না, সেখানে একজন নারী তো অনেক দূর কি বাদ, ওইটা তো আলোচনাতেই আসার যোগ্য না। একজন নারী তো আমার একজন জলযন্ত্র মানুষ, একজন নারী তো একজন না, জলযন্ত্র মানুষ, এখানে একটা না পণ্যকে একটা যদি পণ্য মানুষ কিনতে হইলো, না নিতে পারে, একটা পণ্য কিনতে হইলো, মানে আপনার বাসার সামনে একটা জিনিস আছে, একটা দোকান আছে জামা কাপড় রাখা সেখানে, আচ্ছা আপনার বাসার সামনে একটা জামা কাপড়ের দোকান আছে, সেখান থেকে কি আপনি নিয়মিত গিয়া ভাঙচুর করে জামা কাপড় নিয়ে আসেন নাকি? বা একটা মিষ্টির দোকান আছে, সেখানে কি আপনি প্রতিদিন ভাঙচুর করে গিয়ে মিষ্টি নিয়ে আসেন, ছিনাই নিয়ে আসেন নাকি? না সেটা তো একটা নিয়ম আছে, কি নিয়ম আছে?
আপনাকে পয়সা দিতে হবে, পয়সা দিলে তারপরে আপনাকে মিষ্টি দেবে। একটা পণ্যের ক্ষেত্রে আপনি নিয়মটা মানতে চাচ্ছেন, কিন্তু একজন তো সেই রকমই তো, একটা নারীর ক্ষেত্রেও তো একটা নিয়ম আছে না, নিয়মটা নেওয়ার দরকার নেই। নিয়মটা হচ্ছে তার সম্মতি মানা, সে যেই জামা পরছে সেটার উপরে ভিত্তি করে তো আপনি তার উপরে বানরের মতন তো লাফাইতে পারেন না, আপনার তো তার সম্মতি। নিয়মটা তো এট এন্ড অফ দ্য ডে আমরা তো চিৎকার করে করে বলি যে সম্মতি সম্মতি সম্মতি, এটাই জাস্ট আপনি মেইনটেইন। না কিন্তু যখন তাকে অ্যাডভার্টাইজমেন্ট বা একটা দেখানো হবে তখন তো সে আর করবে না। কে কে দেখায় অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে, কে দেখায় সেটা আপনারা ভালো জানেন, সোশ্যাল মিডিয়াতে বলুন যে কোনো জায়গায় মিডিয়া যে দেখায় যেভাবে সেটার কথা বলি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তো মানে সবার ইন্ডিভিজুয়াল প্রোফাইল, একটা নারীর প্রোফাইল, সে ধরেন হাফ। আমি সোশ্যাল মিডিয়া বলতে আমি মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যে কোনো রিল গুলো হয়, আপনি মিডিয়ার কথা বলেন এবং একটা ব্যক্তিগত নারীর কথা চিন্তা করেন, সে ধরেন হচ্ছে এই শর্ট জামা কাপড় বা প্রকাশ্য পোশাক যেটা সমাজে বলা হয়। আমি এটাই তো বলতে চাইছি, মিডিয়ার কারণেই তো এটা হচ্ছে, শর্ট জামা কাপড় আমি বলছি না কেন করতেছে এটা কি আপনি জিজ্ঞাসা করছেন? আপনি যে অ্যাডভার্টাইজমেন্টের সাথে যে আপনি সমতুল্য, আপনি বলুন না কেন করতেছে, আপনি তো আপনি বলুন অ্যাডভার্টাইজমেন্টের মূল বিষয়ে মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রোডাক্টকে বিক্রি করা, কিন্তু নারীরা নারীদের উদ্দেশ্য কি এটা কি আপনি জিজ্ঞাসা করতে পারেন না? আপনি তো জিজ্ঞাসা করতে পারতেন যে নারীরা কেন প্রকাশ্য পোশাক পরে, আপনি বলুন না কেন পরে, এটা নিয়ে আপনি কখনো কি পড়ালেখা করছেন যে কেন করে? আপনি এখানে ভুল বলছেন মোহাম্মদ জহিরুল, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এতক্ষণ ধরে যে মেয়েরা ধর্ষিত হওয়ার জন্য এই অ্যাডভার্টাইজ গুলা করতেছে, মানে কি পরিমাণ, মানে ভাই ভাই আর না আর সম্ভব না ভাই, বিদায় হন মোহাম্মদ জহিরুল, বিদায় হন ভাই। এইগুলো কোত্থেকে আসে ভাই, সমস্ত অগাম অগা কোত্থেকে আসে ভাই এগুলা? ইস ইস আসিফ ভাই, আমি জাস্ট ওনার পরিপ্রেক্ষিতে ওনাকে মনে হয় না দেখায় কোনো লাভ হইতো, সো আমি জাস্ট মানে একটা জিনিস জাস্ট একটু কুইকলি দেখাতে চাইতাম, একটু স্ক্রিনটা যদি শেয়ার করতেন। আমার এই আর্টিকেলটা পোশাক কি ধর্ষণের কারণ হতে পারে, এখানে কিন্তু একটা আলাদা একটা চ্যাপ্টারই দেওয়া, চ্যাপ্টার 6, যে নারীরা প্রকাশ্য পোশাক কেন পরে। এবং এখানে যদি আমরা দেখি যে নারীদের কিন্তু সিডিউস করা, পুরুষদেরকে সিডিউস করা বা অন্যরা যে পুরুষরা যে তাদের দিকে যে তাকাবে বা পুরুষদের মধ্যে যে একটা যৌন উত্তেজনার যে উদ্ভব ঘটবে, এটা কিন্তু বেশিরভাগ নারীদের জন্য কিন্তু কখনোই উদ্দেশ্য থাকে না। এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স গুলাও দেওয়া আছে যে কত পার্সেন্ট নারী কি উদ্দেশ্যে তারা হচ্ছে প্রকাশ্য পোশাক গ্রহণ করে, এবং যেই সব ক্ষেত্রে তারা হচ্ছে প্রকাশ্য পোশাক অন্যদেরকে সিডিউস করার জন্য পোশাক পরে, এটা শুধুমাত্র নির্দিষ্ট স্পেসিফিক সিনারিওতে, যেরকম হচ্ছে পার্টনারকে মানে যৌনভাবে উত্তেজিত করার জন্য বা এরকম টাইপের, নট যে একাধিক পুরুষকে সে হচ্ছে মানে যৌনতায় লিপ্ত হওয়ার উদ্দেশ্য যোগাযোগ করছে। সো এই আর্টিকেলটা কেউ যদি পড়তে চায়, এইটার চ্যাপ্টার 6 এর মধ্যেই আছে যে নারীরা কেন প্রকাশ্য পোশাক পরে, রেফারেন্স রাখো। থ্যাংক ইউ আসিফ ভাই, জাস্ট এতটুকু দেখানোর ছিল। অনেক ধন্যবাদ ভাই, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। বিবি আয়েশা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। বিবি আয়েশা, আপনার আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। সরি আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাই রে, আমারই মাথা ধরে গেছে, আপনারা দুইজন কিভাবে যে ধৈর্য ধরে শুনতেছেন এটাই আমি বুঝতেছি না, আপনাদের এত ধৈর্য। মাঝে মাঝে আপনাদের এই লাইভ দেখার পরে ঘুমাতে পারি না, মানে এদের যন্ত্রণা, এদের কথা শুধু মাথার মধ্যে ঘুরে, আপনারা কিভাবে দিন যাপন করেন এটাই বুঝি না। আপনি বলেন যে এই যে আলোচনাগুলো শুনলেন, এই যে একজন এসে বললো যে মেয়েদেরকে বাধ্য করতে হবে বোরকা পড়তে কারণ এটা সমাজের জন্য ভালো, আরেকজন এসে বললো যে অ্যাডভার্টাইজ দেয় মানে অ্যাডভার্টাইজ দেওয়া মানেই হলো ওই মানে সে এটা বুঝাতে চাচ্ছে যে মেয়েরা সুন্দর জামা কাপড় পরে এটা মানেই হচ্ছে ধর্ষিত হইতে হওয়ার জন্য সুন্দর জামা পরে ঘোরাঘুরি করে, নাহলে আর এখন উনি হচ্ছেন একজন ধর্ষক, উনি মনে করেন একটু ধর্ষণ করছি তাহলে ক্ষতি কি? ছেলেরা কেন পরে, ছেলেরা কেন পরে? আমি তো দেখি একটা ছেলেও, আমার ছেলে কিংবা আমার হাজবেন্ড একটা সুন্দর কাপড় কিনতে চায়, পড়তে চায়, তাহলে ওরা কেন পরে? ওই যে উনি ওনার যুক্তি, ওনাদের যুক্তি হচ্ছে যে মনে করেন ঈদের দিন সকালবেলা সুন্দর পাঞ্জাবি পাজামা পরে বের হলো, কেন বেরিয়েছে ভাই? ধর্ষিত ধর্ষণ ধর্ষিত হওয়ার জন্য বেরিয়েছে। না এখন আমার হাজবেন্ড পড়তে চায়, আমার ছেলেও পড়তে, ছেলেরা এখন এরকম তো আপনারাও নিশ্চয়ই চান যে একটা ড্রেস পড়তেছেন ভালো লাগতেছে, এখন আপনারা কেন করেন, ছেলেরা কেন করে এটা? একটা মেয়ে যেহেতু ধর্ষিত হওয়ার জন্য করে। এখানে আমার মাথায় একটা প্রশ্ন আসলো সাবর্টন ভাই, বলেন তো ধরেন যে মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চা ছেলেরা, ওরাও তো সুন্দর সুন্দর জামা পরে, ওরাও কি তাহলে মানে মাদ্রাসার হুজুরদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার জন্য এগুলো পরে? তাদের যুক্তিতে তো ওইটাই মনে হইতেছে। সুন্দর জামা পড়ছে কেন? নিশ্চয়ই ওরাও চায় হুজুরা তাদেরকে রাতের বেলা মানে রুমে ডাইকা দর্শনটা করুক, এই জন্যই তো পরে নাকি? তাদের যুক্তিতে তো এটাই তারা। কি এগুলো ভাই, মানে কোথা থেকে এই লোকজন আসে? এগুলো আসলেই আসলে অসীম ধৈর্য লাগে এদের সাথে কথা বলতে, মানে মাঝে মাঝে এত মানে প্যাথেটিক হতে পারে মানুষের চিন্তা ভাবনা, এত প্যাথেটিক হতে পারে মানুষের চিন্তা ভাবনা, এটা না অকল্পনীয়। মাঝে মাঝে মানে বমি আসে এই লোকগুলোর মুখের উপরে, বমি করতে ইচ্ছা করে। একদম ঠিক বলছেন আসিফ ভাই, আমাদেরই তো মানুষ যখন দেখি সমাজে কথা বলে বাইরে মেয়েদের কথা, মেয়েরা আরো দেখি বেশি খারাপ, এরা বুঝেও না যে এদের সম্মানটা কোথায়, নিজের সম্মানটাও নিজে বুঝে না,
মানে নিজে কেউ কোন জায়গায় কি মানে বলবে, এই ধর্মের ব্যাপারে বলতেই থাকবে, ধর্ম যে তাকে কোন জায়গায় নিয়ে গেছে এটাও তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই। মনে করেন এই যে জহিরুল, মনে করেন এই জহিরুল যে লোকটা আসলো, সেই লোকটার একটা মেয়ে আছে 6 বছর বয়সী, সেই মেয়েটার জন্য জহিরুল সাহেব একটা সুন্দর একটা লাল রঙের একটা সুন্দর একটা জামা নিয়ে কিনে নিয়ে আসলো, লাল জামা এবং লাল জুতা, হ্যাঁ, এবং তাকে দিল। মেয়েটা খুব খুশি হয়ে পড়লো, অনেক ভালো লাগতেছে তার, সে খুব নাচতেছে, নেচে নেচে ঘুরতেছে, সবাই দেখো আমার কত সুন্দর একটা পোশাক। এখন পাশের বাসার ছক্কু মোল্লা, সে কি করলো, জহিরুল সাহেব যখন বাইরে গেল তখন সে তার কাজটা সেরে ফেললো। সেরে ফেলার পরে এই জহিরুল যে যুক্তিটা এখানে এসে দিচ্ছে, সেই যুক্তিটা দিল যে এই মেয়েটা এত সুন্দর লাল জামা লাল জুতা পরে তার সামনে ঘুরছে কেন, ঘুরছে সুতরাং আমি তো তাহলে দর্শনের ইয়াটা পাই গেছি, দর্শনের লাইসেন্সটা পাই গেছি, যেহেতু এই বাচ্চা মেয়েটা আমার সামনে লাল পোশাক পরে ঘুরছে সেহেতু আমি দর্শন করছি, এই তো নাহলে লাল পোশাক পরে ঘুরছে কেন। এই যুক্তিটা যদি তখন ওই ছক্কু মোল্লা জহিরুল সাহেবকে দেয়, জহিরুল সাহেব কি সেই যুক্তিটাকে একসেপ্ট করবে নাকি বলবে যে এই এটা 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 বিচার চাই, কেমনটা বলবে? আসিফ ভাই, আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। আমার স্টুডেন্ট লাইফে মানে আমার লেখাপড়া শেষ হওয়ার পরে আমি বিসিএস এর ফর্ম ফিল আপ করার জন্য আমি পিএসসি তে যাচ্ছিলাম, আমার হাতে ফর্মটা আছে, আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি। আমি নর্মাল ড্রেস পরা, আমরা মানে সালোয়ার কামিজ যেরকম, আমি মানে এরকম নর্মাল সুন্দর সালোয়ার কামিজ পরা, মানে ঢাকা একটা ড্রেস পরা, আমি আপনাকে এটা বুঝাইলাম। আমাকে একটা হঠাৎ করে আমার পাশে একজন এসে আমাকে বলতেছে, আমি এই কথা আমার জীবনে কাউকে বলি নাই আসিফ ভাই, আজকে এই যে আপনাদের এখানে বলতেছি, যারা এসে আমাদের মেয়েদের পক্ষে কথা বলে, যেই বাবা কথা বলে, তারাও যাতে বুঝতে পারে যে তাদের মেয়েটা রাস্তায় কি ধরনের শিকার হয়। কারণ ওই মেয়েটা, আমি তো আমার বাবাকে কোনোদিন এই কথা বলি নাই, তার মানে আমার বাবা কোনোদিন জানে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা হয়েছে। এরকম প্রতিটা যারা আসে লাইভে যে সমস্ত লোকগুলি, তাদের মেয়েদের জীবনে ওর সব ঘটনা তারা জানে না। তাদের মেয়েদের জন্য আপনি যেমন বলেন যে একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই সন্তানের জন্য, তাদের উচিত তাদের মেয়েদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার। এবং এটার জন্য আমি প্রতিটা বাবাকে বলতেছি কথাটা, যে আমাকে, আমি নর্মাল আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি, আমার একজন বলতেছে ভাই চলো তুমি আমার সাথে হোটেলে চলো, আমি তোমাকে 500 টাকা দিব। আপনি, আমি আসিফ ভাই ওই দিন মেয়ে থেকে আরো মেয়েতে পরিণত হয়ে গেলাম, আমি চিনি না জানি না, হঠাৎ করে এক লোক আমাকে এই কথা বললো, আমি ভয়ে কি করব, তখন পাশে এক দোকানে ঢুকলাম, দোকানে ওদের কাছে হেল্প চাইলাম যে এই লোক আমাকে কি বলতেছে দেখেন। সাথে সাথে এরা মনে হয় গ্যাং থাকে, সাথে সাথে ওদের সাথে আরো দুইটা ছেলে এসে বললো হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে ওর সাথে তো ওর রিলেশন আছে, ও ইয়ে করতেছে, ওদের মধ্যে একটু রাগারাগি হয়েছে এই জন্য মেয়েটা ওর সাথে যেতে চাচ্ছে না। তা আমি বললাম আমি চিনি না, এখন আমার কথা কে বিশ্বাস করবে? তখন হঠাৎ করে আমার হাতে মনে হইলো যে আমার হাতে তো এই বিসিএস ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে তো আমার নাম লেখা আছে, আর ওই ছেলে তো আমাকে রাস্তায় হঠাৎ করে একদিন দেখছে, আমার নামও জানে না। তখন আমি ওদেরকে বললাম যে জিজ্ঞেস করেন তো আমার নাম কি, একে জিজ্ঞেস করেন, আর এই ফর্মের মধ্যে আমার নাম আলাদা করে আপনারা দেখেন, আমার আমার নাম তো হয়তো সে বলতে পারবে না। তখন এরা বুঝতে পারছে বিপদ, পরে ওরা চলে গেছে। তাহলে এখানে আমার পোশাকের কি দোষটা ছিল? না, এটা এই প্রশ্নটাও তো করার কোনো স্কোপ নাই যে পোশাকের কি দোষটা ছিল, আপনার যেই পোশাকই থাকুক, এমনকি আপনি যদি নগ্ন ভাবেও হাঁটাহাঁটি করেন তারপরে এরা যে পোশাকের দোহাই দেয় আসি ভাই, এই জন্য বললাম আমি একটা ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে রাস্তায় যাচ্ছি, ভদ্র ভদ্র নাকি অভদ্র, এমন মনে করেন যে একটা অভদ্র মেয়ে, অভদ্র মেয়ে হোক, সে একজন দেহ ইনফ্যাক্ট একজন দেহ ব্যবসায়ী হোক, সেও মানে নগ্ন হয়ে রাস্তায় ঘুরুক, তারপরে তো আরেকজন মানুষ এই অধিকার প্রাপ্য প্রাপ্ত হয় না যে সেই মেয়েটার কনসেন্ট ছাড়া সেই মেয়েটাকে টাচ সে করবে। কিচ্ছু যায় আসে না, এগুলো তো কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না যে সেই মেয়ে ভদ্র নাকি অভদ্র, তাই না? আচ্ছা আসিফ ভাই, আমি জাস্ট একটা জিনিস একটু রিলেটেড একটা জিনিস উল্লেখ করতে চাইতাম, যে আমি আসলে মানে দেহ ব্যবসা শব্দটার মানে ইউসেজের একটু বিরুদ্ধে, আমি মনে করি যে এটা একটা লাঞ্ছনাদায়ক শব্দ যার মাধ্যমে বোঝানো হয় যে একজন সেক্স ওয়ার্কার নিজের শরীরকে সমর্পণ করার মাধ্যমে তার মানবতাকে সমর্পণ করে দিচ্ছে, এবং নারীবাদী সাহিত্যের মধ্যে মানে এই শব্দটার ইউসেজের বিরুদ্ধেও বলা হয়েছে। আমি লাইক পার্সোনালি প্রেফার করি যে দেহ ব্যবসার পরিবর্তে সেক্স ওয়ার্কার বা এমনকি পতিতা বলাও হচ্ছে দেহ ব্যবসার থেকে আরো কম লাঞ্ছনাদায়ক। ভাই এখানে এরকম যদি শব্দ নিয়ে ইয়া হয় তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে, কারণ হচ্ছে কি প্রত্যেকটা শব্দ নিয়ে কেউ না কেউ আপত্তি তুলবে, এই শব্দ ব্যবহার করা যাবে না, সেই শব্দ ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা শব্দ যদি আমরা এইভাবে ইয়া করি তাহলে আমরা শব্দ ব্যবহারে তাহলে একটা ইয়াদ তৈরি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে যে এই শব্দগুলো ব্যবহার করা যাবে, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আমরা সাধারণত যে শব্দগুলো ব্যবহার করি অনেক শব্দই মানে মানে অবমাননাকর,
নাস্তিক শব্দটা অবমাননা কর, অনেক ক্ষেত্রে বাংলাদেশে নাস্তিক শব্দটা অবমাননা কর। নাস্তিক বলতে বোঝানো হয় হচ্ছে গিয়ে যাদের নীতি নৈতিকতা নাই। অনেক বাংলাদেশের মানুষ, অনেক মানুষ এমনটা বোঝে যে নাস্তিক মানে হচ্ছে তারা যাদের কোনো নীতি নৈতিকতা নাই, তাতে ভাই আমি কি করবো, সেটা অবমাননা করেই তারা বলে ও তুই তো নাস্তিক, তুই তো নাস্তিকের বাচ্চা নাস্তিক, এমন ভাবে বলে যে নাস্তিক শুনলে মনে হয় আমি খুব লজ্জা পাই যাবো, আমার নাস্তিক বলছে আমি এত খারাপ গাড়িটা দিল, মানে নাস্তিক শব্দটা গালি হিসেবে তারা ব্যবহার করে, তারা আমাকে গালি হিসেবে নাস্তিক বলতেছে, কিন্তু আমার কাছে তো নাস্তিক শব্দটা উই ওরা যেভাবে ব্যবহার করতেছে আমি তো সেভাবে ব্যবহার করতেছি না, এটা নির্ভর করতেছে আমি কিভাবে ব্যবহার করতেছি। তারা লাঞ্ছনা দেওয়ার জন্যই আমাকে বলতেছে তুই তো নাস্তিক, তুই তো নাস্তিকের বাচ্চা নাস্তিক, তার মানে তো এটা না যে আমিও সেটা একইভাবে বুঝতেছি শব্দটাকে। আমাদের সেই সময়টাও নাই, এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করবো না, এই শব্দটা কোন কোন শব্দ ব্যবহার করা উচিত, কোন কোন শব্দ উচিত না, আমাদের মূল ফোকাসটা যেন ডাইভার্ট না হয়, আমাদের মূল ফোকাসটা যেন কোনো অবস্থাতেই অন্যদিকে চলে না যায়, মূল আলোচনা যেন এখন এই শব্দটা ব্যবহার করা উচিত কি উচিত না সেটা নিয়ে যেন আমরা ঘন্টার পর ঘন্টা তর্কে বিতর্কে লিপ্ত না হই। আমাদের মূল ফোকাসটা অবশ্যই থাকা উচিত যে নারীর যে মানে একটা নারী একটা মেয়ে বা একটা পুরুষ যেই হোক সে একটা পোশাক পরছে, সেই পোশাকটা যেন কোনোভাবেই এই আলোচনার ভিতরে না আসে যে এই পোশাকটা দ্বারা তার চরিত্র নির্ধারণ, তার ধর্ষণের কারণ নির্ধারণ এই জায়গায় যেন না আসে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আলোচনাটা অন্যদিকে নিয়ে যাই, অন্যদিকে ডাইভার্ট করাটা ঠিক হবে না। সাবর্ণ ভাই আমার আমার আসলে মানে এই স্পেসিফিক ওয়ার্ডের বিরুদ্ধে লাইক যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমি যদি ফিলিংস বাদও দেই লাইক এটা একটা সেক্স ওয়ার্ক নিয়ে একটা মানে ফলস একটা ধারণার প্রচলন ঘটায় যে আবার আবার আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। সাবর্ণ ভাই প্লিজ আলোচনাটা অন্যদিকে নিয়ে না, আমরা একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা প্লিজ থাকেন। ওকে আছে ভাই, তাহলে বিবি আয়শা আপনি কি আর কিছু বলবেন, আর কোনো নতুন কিছু বলবেন আমাদেরকে? না আসিফ ভাই আপনাকে শুধু একটা কথা বলতে চাই, সেটা হইলো গত ডিসেম্বর মাস গেল তো, তখন একটা গান তো প্রায় বাজতো সব কটা জানালা খুলে দাও না, তো এই গানটা একদিন হঠাৎ আমার কানে আসার পরে আমার চোখে পানি চলে আসছে। আসিফ ভাই সত্য মানে আপনাকে এই কথাটা বলবো তখন থেকেই ভাবতেছি, ওখানে আরেকটা লাইন আছে ওরা আসবে চুপি চুপি, আপনারা দেশের জন্য এত কাজ করতেছেন, দেশের মানুষের জন্য এত কিছু করতেছেন, আপনারা দেশে আসতে পারতেছেন না, এই কষ্টটা আমার তখন মানে বললাম না আমার চোখে পানি চলে আসতেছিল, এবং তখন মনে হয়েছে যে আমরা আমাদের জানালাগুলি আপনাদের জন্য খুলতে না পারলেও আমাদের হৃদয়ের জানালা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আসিফ ভাই আমরা আপনাদের জন্য হৃদয়ের জানালা খুলে অপেক্ষা করব, আমাদের ভাই আপনারা, আপনারা আমি বিশেষ করে আমাকে মেয়ে মানুষ থেকে মানুষে পরিণত করে দিছেন আপনি, মানে আমার কৃতজ্ঞতার শেষ নাই আপনার কাছে, এবং একটা সময় পৃথিবীর অনেক মানুষ যারা আমরা এরকম মুক্ত চিন্তা করি ওরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে, এবং আমাদের হৃদয়ের জানালা সবসময় খোলা আপনার জন্য, আপনাদের মতো মানুষের জন্য, আপনারা আমাদের ভাই। অনেক ধন্যবাদ বিবি আশা আপনাকে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমরা তাহলে শেষ আরেকজনকে যুক্ত করে তারপর লাইভটা শেষ করে দিব। থ্যাংক ইউ ভাই, জি সাবর্ণ ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, শেষ একজনকে যুক্ত করে আমরা তাহলে লাইভটা শেষ করে দিব। দেখি রিয়েল ফ্যাক্ট আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা আমি আপনার আসলে আপনাদের এই লাইভ আমি অনেকদিন যাবত আসলে ফলো করি, আমরা যারা আসলে ভাই আপনার সাউন্ডটা হঠাৎ করে একটু কমে গেল, প্রথম দিকে ঠিক ছিল কিন্তু এখন আবার একটু কমে গেল। আচ্ছা তাহলে আমি হেডফোনটা লাগার কারণে তো কমে গেছে, মেবি আমি আসলে এখন ঠিক আছে। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন বলেন। এখন 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 মিউট করে ফেলছেন, আপনি নিজেকে মিউট করে ফেলছেন, এখন কিছু শোনা যাচ্ছে না, মিউট করে ফেলছেন, আনমিউট করেন। দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে, একটা এই যে স্ক্রিনে দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে, মিউট আনমিউট বাটন আছে, মাইক্রোফোন বাটন আছে, সেখানে চাপ দিলে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না ভাই, ভাইরা আপনি কথা বলে যাচ্ছেন কেউ শুনতে পাচ্ছে না আপনার কথা, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না, আপনি নিজেকে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ বলেন, এখন মনে হয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে আপনাদের এই মানে লাইভগুলো অনেকদিন যাবত আসলে ফলো করি বা আসলে শোনা হয়, ম্যাক্সিমাম গুলোই শোনা হয় রিয়েল ফ্যাক্ট গুলা, তো ফাইনালি যারা আসলে আমরা বুঝতে পারতেছি যে আসলে রিয়েল ফ্যাক্টটা আসলে এইটা আপনারা যেগুলো বলতেছেন এটাই, যখন আমরা ক্রস চেক করে দেখতেছি যে না দেখতেছি আসলেই তো আপনারা যেটা বলতেছেন এটা কোনোটাই ফেলে দেওয়ার মতো কথা না। হ্যাঁ বাট হয়তো অনেকেই আমি আমি যেটা রিয়েলাইজ করলাম বা আমি যেটা দেখলাম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি জিনিসগুলো শেয়ার করলে তারা আসলে কোনোভাবেই জিনিসটা মানে নিতে এগ্রি না, তো এই ক্ষেত্রে মনে করেন আমি মনে করি যে আমি তো আসলে মানে বুঝতে পারছি রিয়েল ফ্যাক্ট আসলে কি, বা আমিও আপনার এইটুক এখন কনফার্ম যে আমি এখন ধর্মের বাইরে। রিয়েল ফ্যাক্ট ভাই এক সেকেন্ড, আপনার কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, হ্যাঁ আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার জীবন নিজের নিরাপত্তা বিঘ্নিত হয়, আপনার নিরাপত্তার কোনো সমস্যা হয়, আমরা চাই না যে আপনি আপনার মতো একজন মানুষ যার নিরাপত্তা নিয়ে সমস্যা হোক, যার ফ্যামিলিতে সমস্যা হোক, এটা আমরা কেউ চাই না। আপনি যেহেতু আজকে ভিডিও দেখা ফেলছেন, নিজের চেহারা দেখা ফেলছেন, আপনি আর
যে কথাগুলো বলবেন সেই কথাগুলোতে এমন কোনো কথা যেন না থাকে যে আপনি ধর্মের বিরুদ্ধে বা ধর্ম পছন্দ করেন না। ওকে ঠিক আছে, তাহলে আমি আজকে কথা না বাড়াই, প্রয়োজনে আমাকে একটা গালি দিয়ে, প্রয়োজনে আমাকে আসিফ মেদিনকে একটা গালি দিয়ে আপনি যান, বলেন যে ধর বেটা নাস্তিক, একটা তোরা নাস্তিকরা হচ্ছে কুত্তার বাচ্চা, এটা বলে আপনি চলে যান। তারপরে আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার ইয়া সমস্যা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাই? ওকে ভাই, ওকে ভাই, থ্যাঙ্ক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আমি একদিন আপনার সাথে হবো, বাট সেখানে আসলে দেখা কিভাবে এটা হবে, আমি আসলে কিছু ব্যাপার না একটু কথা বলতে চাই। নেক্সট যেদিন যুক্ত হবেন সেদিন এরকমই একটা ফেক আইডি দিয়ে যুক্ত হবেন এবং ভিডিওটা অফ করে তারপর যুক্ত হবেন। মানে প্রথমে ব্রাউজার পারমিশনটা অন রাখবেন, ভিডিও অডিও দুটোই অন রাখবেন, পরে ঢুকে ভিডিওটা অফ করে দিবেন, অফ করে দিয়ে তারপরে কথা বলবেন। তখন আমরা অবশ্যই আপনার সাথে, আমিও আছি, সাবলটন ভাইও নিশ্চয়ই কথা বলবে, আমরা সবাই কথা বলবো আপনার সাথে। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ভালো থাকেন তাহলে রিয়েল ফ্যাক্ট ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম, আপনার মানে নিরাপত্তার জন্য আপনাকে বিদায় জানালাম। তাহলে সাবলটন ভাই, আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিই। আজকে খুবই মানে মানে আলোচনা অনেক ভালোই হয়েছে, আলোচনাটা খারাপ হয় নাই, এই আলোচনা কিন্তু পরে যে রাম ছাগলটা যুক্ত হইলো এটা আর কি মেজাজটা গরম করে দিচ্ছে একদম। ওদের সাথে তো একদম কোনো ভাবে যেভাবে করে আপনি ব্যাকস্টেজে রেখে ওইটা ছাড়া আর কোনো উপায় ছিল না এরকম মানুষের সাথে কথা বলা। হ্যাঁ, যদি মানে ভদ্রভাবে যদি সরি বলতে লাস্টে একটা সুযোগ দিছিলাম, যদি সরি বলতে তাহলে আমি সুযোগ দিতাম, কিন্তু মানে এদেরকে আর না, মানে কোনো হাগা খামারি আর না, আমার লাইভের জন্য হাগা খামারিদের কোনো জায়গা নেই, এখানে আসলেই লাত্তি খাবে, লাত্তি মেরে বের করে দিব। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক মানুষ দেখেছেন আজকে লাইভ, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাবলটন ভাই, আপনিও তাহলে বিদায়টা নিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য, সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকেন। গুড নাইট, গুড নাইট সবাইকে, আজকের মতো এখানে শেষ, শুভরাত্রি।